হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি মারিয়া হোসেন ফ্রম স্টাইলিশ আওয়ায়া যারা যারা এখনও জয়েন করেন নাই নোটিফিকেশান পাওয়া মাত্রই জয়েন করে ফেলবেন আর এই ফ্যাক্টি হচ্ছে একটা শেয়ার করে দিব আমাদের গ্রুপে যদিও আমি নোটিফিকেশন এখনও পাই নেই বাট হোপফুলি তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাব আর অবশ্যই 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 আমাদের লাইফটা আপনাদের আইডি অথবা গ্রুপ যেখানেই হোক শেয়ার করে দিবেন চলে আর অনেক অপুরে চলে আসছেন আলহামদুলিল্লাহ আমি জাস্ট দেখানো শুরু করবো একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েই আমি দেখানো শুরু করবো খুব বেশি সময় না কারণ আপনারা জানেন যে গ্রুপে মানে শেয়ার না করলে আমাদের অনেক আপুরে মিস করে যায় যেহেতু এখন নোটিফিকেশানের একটা ইস্যুস থাকে আর আমি লাইফটা শেয়ার করতে করতে এই ফাঁকে আপনারাও লাইফটা একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বাবু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি খুলনা থেকে দেখছি আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কেউ ম্যমন সিং মেডিকেলে আছেন কি না মানে কর্তব্যরত অবস্থায় চাকরির মানে জব করছেন অথবা কেউ ডক্টর কেউ আছেন কি না যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একটু ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমার খুব জরুরি দরকার মেমন সিং মেডিকেল কলেজে যদি কেউ থেকে থাকেন হ্যাঁ মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর হোক বা কোনো স্টাফ বা যেই হোক যদি আপনি ওইখানে কর্তব্যরত অবস্থা থাকেন অবশ্যই আমার সাথে একটু কন্টা করেন খুব মানে বিশেষ জরুরি এটা আমি আজকে পোস্ট করেছিলাম হয়তো অনেক সময় পোস্ট অনেকে খেয়াল করে না আর এই জন্য আমি লাইভেও বলে দিলাম যে যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে যে ম্যামন সিং মেডিকেল কলেজে জব করেন অথবা ডক্টর আমাকে অবশ্যই একটু ইনফর্ম করবেন আমার খুব বিশেষ প্রয়োজন কেমন আছে আপু ভালোবাসা এক মারিয়া আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা একটু লাইফটা শেয়ার করে দিলে খুব বেশি খুশি হব শেয়ার ডান গুলো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বোরখাটা সুন্দর বোরখাটাকেই পুরোপুরি দেখা যাচ্ছে এটা অবশ্য হ্যাঁ আগে পোস্ট করা হয়েছিল হয়তো পোস্ট দেখে বলছেন বোরখাটা আসলে অনেক সুন্দর সত্যি বোরখাটা খুব সুন্দর আর আমি এগেইন রিপিট করছি কেউ যদি সিং মেডিকেল কলেজ হসপিটালে থেকে থাকেন জব করেন অথবা ডক্টর যেই হন না কেন একটু আমার সাথে কন্ট্যাক্ট করবেন খুব বিশেষ প্রয়োজন আমার আর ওইখানে আমার একটা পেশেন্ট আছে আচ্ছা লাইফ শার্ট ডান আপু কেমন আছে চট্টগ্রাম দেখছি বোরকাটা সুন্দর হুট করে লাইভ হ্যাঁ না না হুট করে না আজকে লাইভে আসার কথা গত তিন দিন থেকেই প্ল্যান কিন্তু কথা হচ্ছে যে আমি আজকে এত বেশি এলোমেলো ছিলাম একটু ঝামেলায় ছিলাম আসতে লেট হয়ে গেছে একবার ভাবতেছি লাইভ করবো একবার ভাবতেছি করবো না আরামিন কুইন মারি থ্যাংক ইউ আচ্ছা আমার যে এটা সেটা দেখতে পাচ্ছেন টোটালি এটা ডিজাইনার কালেকশন এটা কিন্তু কোনো লোকাল কালেকশন না এটা টোটালি একটা ডিজাইনার কালেকশান তোমাকে দেখলে মন ভালো আছে থ্যাংক ইউ সো মাচ এইটাও কাইন্ড অফ দোয়া কিন্তু হ্যাঁ এই যে দেখেন আমার যেটা পড়ে আছি এটা কিন্তু সামনে যে প্যানেল করা প্যানেলের পরে কিন্তু ডিজাইনটা করা এতটুকু কিন্তু প্যানেল করা আপনারা হয়তো এটার খুঁটিনাটি বিষয়গুলো অনেকেই দেখেন নাই কারণ এটা জাস্ট আমি কোথায় যেন যাওয়ার সময় মেবি থাইল্যান্ড যাওয়ার সময় ব্যাংকক যাওয়ার সময় হ্যাঁ রাইট এটা ব্যাংকক যাওয়ার সময় একটা এয়ারপোর্ট থেকে আমি ছবি তুলেছিলাম আপু শিপমেন্ট কি আসছে আপু শিপমেন্ট তো এভরি মানে কি বলবো টু ডেজ এর মধ্যে আসতেছে এখন আপনি কোন প্রোডাক্ট আপনার চাহিদা সেটা হচ্ছে বড় কথা নিশ্চয় আপনার কোনো প্রোডাক্ট আসতেছে এই আপনি জিজ্ঞেস করছেন যে শিপমেন্ট আসছে কিনা আচ্ছা এইটা আমি যা ছবি দিয়ে রেখেছিলাম আমার মনে পড়ে না এটা আমি লাইভে দেখিয়েছি দেখিয়েছিলাম কিনা যদি না দেখিয়ে থাকি তাহলে আজকে আমি একদম ক্লিয়ার করে দেখাই দিচ্ছি এইটা হচ্ছে এখানে প্যানেল করা এটা টোটালি হচ্ছে পুতির কাজ করা সিকুইনের কাজ করা অ্যান্ড স্টোনের কাজ একদমই লাইট হ্যাঁ এটা টোটালি হচ্ছে পুতির কাজ করা আর হচ্ছে সিকুইনের কাজ করা আপু তোমার পড়াটা ডিসকাউন্ট দাও আরে এটার স্টকই নাই আর ডিসকাউন্ট আসসালামু আলাইকুম এখন এখন অন্য কোন আবহাওয়া ভালো লাগে না আপু রুমালকার বোরখা দেখা দেখাবো মন খারাপ স্টাইলিশ আবাহ বোরখা কিনলে মনটা ভালো হয়ে যেত আমার এটা আচ্ছা আচ্ছা আপু এটা নিয়ে নিছেন অলরেডি আচ্ছা এই হচ্ছে দেখেন আবহাওয়াটা নিচে কিন্তু ঘের আছে হ্যাঁ নিচে কিন্তু ঘের আছে এটার প্যাটার্নটা খুব সুন্দর আরেকটা কথা হচ্ছে এইটার হিজাবটা আমি আজকে পরি নাই কারণ আমি হিসাব আজকে বাসা থেকে একটা ব্ল্যাক হিজাবই পরে আসছি দ্যাটস এটার হিজাবটা আমি চেঞ্জ করি নাই এই যে এটার কিন্তু হিজাবে এক সাইডে কাজ আছে হ্যাঁ আমি আমার অন্য একটা বোরখার হিজাব পরা সো এটা হয়তো ভাবতে পারেন যে আপু এটার সাথে কি কোনো কাজ করা নাই কাজ করা আছে আপু কমেন্ট পরে না কেন এই যে সালমা একটা মৌসুমি আপু পরে ফেলছি কি মার হবে হবে রুমাল কাঠ বোরখা দেখেন দেখাবো অনেক সুন্দর আপনার বোরখাগুলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই হচ্ছে হিজাব আমি খুব শর্ট লাইফ করবো আজকে মনটাও ভালো না শরীরটাও ভালো না টু টায়ার্ড আর হচ্ছে মনটা ভালো না হচ্ছে আমার যে কথা বলেছিলাম আপনারা এর আগে লাইভ শুনেছেন ওর আসলে আমি এবার দেশে আসছি ও হচ্ছে হসপিটালে যার কারণে ওকে নিয়ে একটু মনটা খারাপ আর ও ওর জন্যই আসলে আমি মায়ন সিং মেডিকেলের এই খুঁজ খুঁজতেছি আর কি যে কেউ আছেন কি না এই হচ্ছে হিজাবের হিজাবের একটা সাইডে দেখেন এইভাবে কাজ করা বড় করে চওড়া করে কাজ করা হ্যাঁ এই যে এই হচ্ছে সুন্দরভাবে সামনের ফ্রন্ট সাইডে এই ওয়ার্কটা করা আছে পুরাটার মধ্যে একদম ঝিরঝির করে কাজ করা আর স্লিভ মানে এইটার মেইন অ্যাট্রাকশনই হচ্ছে স্লিভ অনেস্টলি স্পিকিং এইটার আপু অনেকগুলো গ্রুপে শেয়ার করেছি থ্যাংক ইউ আপু ডিসকাউন্ট দাও যেটা নিতে পারি ইনশাল্লাহ আপু ট্রাই করবো আপু মাসাল্লাহ ডিজাইনটা অনেক দাম কত বলছি আপু এই রসগোল্লা হবে রসগোল্লা আবার এটা আছে এক পিস ওই লাইভও বলছিল যে আপু এক পিস আছে ওটা আসবে আসবে ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন স্লিভটা টোটালি ওয়ার্ক করা এবং সামনে দিয়ে ফ্রন্টে মানে বেশি হেভি কাজ খুব বেশি হেভি কাজ হচ্ছে সামনে দিয়ে আপু কি কি হয়েছে আপু জানারা যে না আপু জানারা চেনেন জাহানার হচ্ছে কিডনির প্রবলেম ছিল আর হচ্ছে এখন আবার হচ্ছে হিমোগ্লোবিনের অভাব দেখা দিচ্ছে তো ওই কারণে ওকে ব্লাড দেওয়া হচ্ছে আর মেন প্রবলেমটা হচ্ছে কিডনিতে আসলে ক্রিটেনে একটু বেড়ে গেছে যার কারণে হসপিটালে ওকে নিয়ে আসলে মনটা খারাপ মানে ষোলো বছর আমার কাছে তো বুঝতেই পারতেছে আমার জাস্ট লাইক ফ্যামিলি মেম্বার আর কি আমার খুব মানে ওর জন্যই আসলে মনটা সারাদিন খুব খারাপ এই কারণে ভাবতেছিলাম লাইফ করবো কি করবো না আঙ্কেলকে সালাম দেব ইনশাল্লাহ আপু আঙ্কেল সপেই আছে এই যে এই হচ্ছে স্লিভার ওয়ার্কটা হ্যাঁ এই হচ্ছে স্লিভার ওয়ার্কটা আর এই হচ্ছে এই যে সামনের কাজটা হ্যাঁ এটা ফ্রন্ট হচ্ছে ওপেন এই যে পুরোটা ফ্রন্ট কিন্তু বাটন লক করা সো এটা পড়তে খুলতে আপনাদের খুবই মানে ইজি ফিল হবে এটা প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা আচ্ছা এটা শুধুমাত্র তোমরা কি বললো ফিফটি ফোর সাইজ তোমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা দুই তিন পিস স্টকে আছো ওই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন দুই তিন পিস বলতে এইটা একটা আমার পরা একটা পিছনে একটা ডিসপ্লেতে মনে এক পিসই আছে নাকি দুই পিস আছে ওইখানে দুই পিস অথবা তিন পিস আছে ওদের কাছে ফিফটি ফোর সাইজটি অ্যাভেলেবেল বাট অন্য কোনো সাইজ আছে কিনা আমি আমার জানা নাই বাট ওরা যেটা বললো ওদের কাছে শুধুমাত্র ফিফটি ফোর সাইজটাই অ্যাভেলেবেল আছে অনেক লাইভ দেখি মানুষ কত গাল বন্ধ করে আপনার লাইভ কেউ একটা খারাপ কমেন্ট করে না আলহামদুলিল্লাহ আপু এইটা মানে আল্লাহ তালার কাছে প্রথমে হচ্ছে অনেক বড় মানে কি বলবো অনেক সুক্রিয়া আদায় করি আপু লাইভে পাঁচটা অর্ডার করেছে আপু গ্লাস স্কিনের রহস্য কি আচ্ছা আল্লাহর কাছে লাখো করি সুক্রিয়া আদায় করি হ্যাঁ এইটা অনেক বড় একটা ব্যাপার যা আমার লাইভে আলহামদুলিল্লাহ একটা ব্যাড কমেন্টও আলহামদুলিল্লাহ আসে না কারণ প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে আমি লাইভ করি অনেস্টলি যদি বলি যে এইটাই আর আল্লাহ তালা অশেষ রহমত আছে এবং তার কাছে শুকরিয়া আদায় করি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে এবং সবগুলো মানুষের ভালোবাসা নিয়ে আপু লাইভ করে দ্যাটস ওয়াই আমাদের লাইভে আলহামদুলিল্লাহ আমার লাইভে কখনো একটা ব্যাড কমেন্ট আসে না এই যে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এই হচ্ছে স্লিপের ডিজাইনটা সাত হাজার আটশো টাকা ফিফটি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে আর কোন সাইজ এভেলেবেল আছে কিনা এটার জন্য ইনবক্স করতে হবে কিন্তু এইটা ফিফটি থেকে ফিফটি এইট সাইজ বলেন সিক্সটি সাইজ বলেন এনি সাইজ আমরা কাস্টোমাইজ করে দিতে পারবো এবং এনি কালার আপনি যদি ব্ল্যাক না হয় অন্য কোনো কালার কাস্টোমাইজ করেন সেইটাও আমরা করে দিতে পারব সাইজও যদি কাস্টোমাইজ করেন সেটাও করে দিতে পারবো কোনো অসুবিধা নেই উই স্লিপ আপু এখানে হচ্ছে দুইটা দেয়া একটা আজ মনে নাই আর এইটা হচ্ছে ফ্যান্টি বিউটির গ্লস দেওয়া ফ্যান্টি বিউটির গ্লস দেওয়া বাট আর একটা শেড শেড যেটা দিয়েছে ওটা মনে নেই আজকে আসলে এত তাড়াহুড়ার মধ্যে আসছি শেড টেড কোনো কিছু দেখে আসি নাই আমি দেখে আসি আপনারা জানেন আপু শিফনের মধ্যে কিছু কালেকশন দেখেন শিফন দেখাবো আপু একটু থাকেন শিফনের মধ্যে দেখাবো আচ্ছা লাইফটা কিন্তু একটু শেয়ার করে দিন খুব বেশি খুশি হব শিফোনের কালেকশন আমি দেখাবো আমি জাস্ট একটু আমার লাইফটাতে একটা কমেন্ট করে আসি কে দেখতে হবে না মানুষ মানুষ চেনে খারাপ কমেন্ট তো দূরে থাক সব সময় তোমার যেন দোয়ার রইল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক বেশি দোয়ার করেন মারিয়াপুর আপুর জন্য কারণ মারি আপু যেন কোথাও মারিয়াপুর একটু প্রবলেম না হয় এবং আপনাদের দোয়া নিয়ে আল্লাহ তাল্লার রহমত নিয়ে যেন চলতে পারি এইটা সময় দোয়া করবেন এবং আমি জানি আপনারা সেটা করেন অলওয়েজ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন হচ্ছে আমি শিফনের কিছু দেখাই নি হ্যাঁ এই যে এইটা আমি জানি এটা আমি দেখা এটা আমি দেখাই এখন পর্যন্ত না এইটার ভিডিও দিয়েছিলাম দুবাই থেকে আপু ফরাস স্টাইল আবার দেখো আপু দেখাবো একদম সব কিছু আজকে সেট করা আছে কারণ আমি তো বললাম না গতকালকে থেকে আমার লাইভ করার কথা ওরা গতকালকে থেকে প্রোডাক্ট রেডি করে রাখছে গতকাল করতে পারি নাই কি কারণে কালকে ও কালকে ব্যস্ত ছিলাম আর আজকে ওই জানা না নিয়ে এসে মানে সারাদিন একটু মানে ফোনে টনা কথা বলতেছি কান্নাকাটিও করছি বেশ মন টন খুব খারাপ যার কারণে ভাবছিলাম যে আজকে মনে লাইভ হবে না লাইভ করতে পারবো না পর একবার মনে হলো যে না চলেই যাবো লাইভগুলো একটু তাড়াতাড়ি করে দিয়ে যায় কারণ আমার তো আসলে লিমিটেড টাইম দাও দাও দেখাই দিই

আচ্ছা এই হচ্ছে স্লিভের ডিসাইনটা এটা আমি দুবাই থেকে কিন্তু ই করেছিলাম একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ ছবি ভিডিও দিয়েছিলাম এই যে এটা আর আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাতার ভেতরে মানে এখনো অসুস্থ আপু হসপিটালে এখনো হসপিটালে হ্যাঁ ওর জন্য আসলে মনটা খারাপ মানে বুঝতে পারতেছি না যে যাওয়ার আগে আসলে ওকে বাসায় দেখে যেতে পারবো কিনা আমার যাওয়াটাও খুব রিসেন্ট মানে আমার যাওয়ার ডেট হয়ে যাচ্ছে এটা নিয়ে আসলে মন খুব খারাপ আসলে ওর কারণেই সবাই দোয়া করেন ওর জন্য আসলে দোয়া চাওয়া ছাড়া আসলে কিছু করার নাই ওর অ্যাকচুয়ালি কেউ না ওর হাজব্যান্ড নাই একটা মাত্র মেয়ে ছেলেও নাই মানে বলতে গেলে যে ঘরে বাইরে সব কিছুই আমি ওর আচ্ছা আচ্ছা এই হচ্ছে স্লিভের কাজটা দেখেন এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে সামনের ডিজাইনটা এটা কিন্তু ডাবল শিফনের ওকে এটা কিন্তু ডাবল শিফন করা আমি একটু পরে দেখাই এটা এটা দুবাই থেকে আমার দুবাই বাসা থেকে আমি ই করেছিলাম ভিডিও দিয়েছিলাম আপু দ্বিতীয়বার অর্ডার করলে অগ্রিম কিছু টাকা চায় কেন আপু আমাদের সব সময় দ্বিতীয়বার আর প্রথমবার বলতে না আপনি সব সময় আমাদের এই করতে হবে আপনাকে ওয়ান থাউজেন্ড ওয়ান টাকা অ্যাডভান্স করতে হবে আপু হ্যাঁ এটা সব সময় কে হসপিটালে আপু আমার বাসার মেট আয়সা আমার আমার বাসার যে মেট ষোলো বছর আমার কাছে ও হসপিটালে ওর জন্য আসলে মনটা খারাপ আর ওর কারণেই আমি আসলে চলে আসছি ওর অসুস্থতার কথা শুনে এখন বুঝতে পারতেছি না যে ওকে বাসায় দেখা যেতে পারবো কি না নিয়ে আসলে একটু আপু নার্সলিম আপু যেহেতু সুস্থ হ্যাঁ আপু ওর জন্য দোয়া করো সত্যি ওর জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন জানা না যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসে আমার কথা হচ্ছে ওর আর আমার বাসায় মানে আমার 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 মানে আমাকে আর কোনো কাজ করে ওর খাওয়াতে হবে না লাগে ওর জন্য আমি মানুষ রেখে দেবো আমি ওকে বলছিও যে তোর কাজ করতে হবে না প্রয়োজনে ওর জন্য আমি মানে তোর চেক কেয়ারের জন্য আমি আলাদা লোক রেখে দেবো তারপর দোয়া করেন যেন সুস্থ হয়ে আসে আমার বাসায় পুরো টাকা আপনি যদি সুন্দরবনে নেন তাহলে পুরো টাকা দিতে হবে আর আমরা সুস্থ করে দেয় হ্যাঁ আর দোয়া করে সবাই এই হচ্ছে স্লিভের ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই যে কাঁধের থেকে নিয়ে একদম এইটা পুরাটা হচ্ছে ওয়ার্ক করা আর একটা ডাবল শিফানে কাজ করা এই যে ডাবল শিফনে ওয়ার্ক করে এটার সাথে হিজাব অ্যাভেলেবেল আছে সামনেও খুব সুন্দর আপু মেয়েটা কালকে থেকে অনেক অসুস্থ জ্বর আহারে আপু কি হয়েছে ওর হঠাৎ করে ওই সিজন চেঞ্জের জন্য মনে হয় সম্ভবত আপু মোসাম্মদ বদ্রাগী আপু তোমার হয়তো সিজন চেঞ্জের কারণে তুমি স্যার অবশ্যই সবাই একটু জানার জন্য বেশি করে দোয়া করবেন ওর জন্য আসলে সারাদিন কান্নাকাটি করতে করতে আমি নিজেই মানে মাথা এত ব্যথা ছিল চোখ টোক ব্যথা হয়ে গেছে আমার একেবারে তারপর ভাবছিলাম যে লাইভ মনে করতে পারবো না তারপর আবার চিন্তা করলাম না থাক লাইভটা করি চলে যাচ্ছি তো দেখা যাবে যে লাইভগুলো না করে গেলে প্রোডাক্ট দেখানো হচ্ছে না এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা হ্যাঁ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ফিফটি সরি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল ডাবল শিফন করা এটা আপর কিডনির সমস্যা কিডনির সমস্যা সাথে হচ্ছে হিমোগ্লোবিন একদম কমে গেছে আজকে ডাক্তার বলছে চার ব্যাগ ব্লাড দিতে বাট এক ব্যাগ কোনো রকমের দেয়া গেছে ওর শরীরে বাকিটা দেওয়া যায় নাই বাট তারপর আমরা দোয়া করতে কোন হসপিটাল আপু ও ঢাকাতে ছিল দেন হচ্ছে ওকে ওর গ্রামের বাড়ি সিং মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছে আমি ঢাকাতেই রাখছিলাম কিডনি ফাউন্ডেশনে রাখছিলাম পরে হচ্ছে ওরা গতকালকে ওইখানে নিয়ে গেছে ওইখানে আসলে ওরা কাছে তো যতই হোক ফ্যামিলি তো তো ওই কারণেই আজকে খুঁজতেছিলাম যে ম্যাম মেডিকেল কলেজে কেউ আছেন কি না তাহলে আমার মানে আমি একটু টাচে থাকতে পারতাম যে আমি নিজে ডিরেক্ট ডক্টর বা কেউ যদি ওইখানে কর্মরত থাকে তাদের সাথে সরাসরি আমি একটু কানেক্টেড থাকতে পারতাম যেহেতু আর ঢাকা থাকলে তো আমার আন্ডারেই ছিল আর এখন যেহেতু ওইখানে সো একটু টেনশন ফিল হচ্ছে আসলে যে মনে হয় ওইখানে কেউ থাকলে আমি একটু ডিরেক্ট ডক্টরের সাথে একটু কানেক্ট থাকতে পারতাম আর কি এই এই জন্যই আর কি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে শিফনের হ্যাঁ এই যে শিফনের এই ডিজাইনটা মনে হয় তোমাদের কাছে এক পিস না তিনটা আচ্ছা এইটা ওদের কাছে তিনটা আছে আরেকটা কথা বলি আপনাদের লাইটিং ক্যামেরায় না অনেক সময় কালার একটু চেঞ্জ হয়ে আসে যেমন এইটাকে কিন্তু ব্লু দেখায় বাট এটা কিন্তু ব্লু না এটা এটা হচ্ছে আপনার কি বলে অ্যান্টিক অ্যাশ যেটা হ্যাঁ অ্যান্টিক গ্রে ব্যান্টিক এটা সিলভার সিলভার না অ্যান্টিক অ্যাশ কিন্তু এইটা লাইভে অনেক সময় লাইটিং যখন আপনি স্ক্রিনশট নেন এটা ব্লু আসে এটা কিন্তু ব্লু না আমি এগেইন রিপিট করছি কারণ এটা অনেক আপুরা মিস্টেক করছেন এই যে যখন আপনি স্ক্রিনশট নেন এটা ব্লু চলে আসে এটা কিন্তু আসলে ব্লু না এই যে দেখেন অ্যাশ অ্যাশ কালারে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড অ্যাশের কম্বিনেশন এই এই জিনিসটা এত ভুল করেছে অনেকে এটা নিয়ে স্ক্রিনশট ধরো এটা ইনার আছে কিন্তু হ্যাঁ ইনার আছে এই যে হিজাব আছে দেখেন ইনার অ্যান্ড হিজাব এভেইলেবেল তিন পার্টের এই যে আমি এটা দেখাই এবং আপনারা এটা অনেকেই ভুল করে ফেলছেন স্ক্রিনশট নেয়ার পরে অনেকে ব্লু মনে করছেন বাট এটা কিন্তু ব্লু না হ্যাঁ এটা অ্যাশ ঢাকার বাইরে কিভাবে নিবা আপু এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন এই যে আজকে একটু শর্ট লাইভ করবে এমনিতে শরীরটা ভালো না মনটা ভালো না আচ্ছা এই হচ্ছে দেখেন ডিজাইনটা ঘুরায় কিন্তু ওয়ার্ক করা এবং এটা মোটেও ব্লু না আমি এগেইন রিপিট করছি এটা অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশান বারবার বলছি মনে রাখতে হবে ওই যে আমরা যারা লাইভ প্রেজেন্টার আছি বা মিডিয়াতে বলেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা আমরা ওপেন ক্যামেরায় আসি ফ্রন্ট ক্যামেরায় আসি মানে তারা না মন মানসিকতা বা লাইভ যেমনই থাকুক আমাদেরকে খুব সুন্দরভাবে মানে প্রেজেন্টেবল হইতে হয় এবং আমাদের ভেতরে কি চলতেছে সেটা আসলে কখনোই আহ শো করা যায় না আমাদেরকে অবশ্য ওইভাবেই আসতে হয়তো অনেকেই ভাবতেছেন যে আপু এত টেনশনের মাঝখানে এত মন খারাপের মাঝখানে আপনি এত সুন্দর যারা আমরা বা আমরা আসি মিডিয়ার মিডিয়ার ফ্রন্ট ক্যামেরা আসি তো আমাদের আসলে এইভাবেই কাজ করতে হয় আপনার ভেতরে যাই চলুক সেটাকে দাবায় রেখে আমাদেরকে হাসি মুখে আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেবল হইতে হয় আপু এটার অন্য কালার হবে আপু এটা একটা কালারই এটা অন্য কালার করি নাই জানি না কেমন লাগবে বাট এটা অন্য মানে অন্য কালারে যদি আপনি চান করে করে দেওয়া যাবে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু হোয়াইট কালার দেখাও আপু হোয়াইট কালার হ্যাঁ আছে আমি দেখাচ্ছি হোয়াইট কালার কিছু থাকলে দিয়েও ও যা আছে তো ওই যে ওগুলো দাও হোয়াইট কালারগুলো আর এই স্লিভটা হচ্ছে এইরকম হ্যাঁ যে এদিক থেকে কুচি করা এদিক থেকে কুচি করা আর এরকম একটু বড় এইটাই জীবন হ্যাঁ আপু আসলে এইটাই জীবন যে বললাম যে একবার ভাবছি তো আজকে লাইভ করবো না একদম বসে আছে আমি সাড়ে সাতটা পর্যন্ত আমি সাতটা পর্যন্ত আমার হলরুমে বসা একদম একদম মানে কি বলে বসাই সাতটার সময় আমার মনে হলো যে না ধুম করে লাভ দিয়ে উঠলাম রেডি হলাম পনেরো মিনিটে রেডি হয়ে তারপর ওদেরকে বললাম যে সব রেডি রাখো আমি আসতেছি কারণ যেহেতু আমি চলে যাব লাইফ তো এইটাই লাইফ তো চলবে তাই না লাইফ চলতে হবে করার নেই আপু আসলে আপু নেট স্লিভ বোর কাটার জন্য শিপমেন্ট আসছে কিনা ও আচ্ছা নেট স্লিভে ও নেট স্লিভের শিপমেন্ট আসে না আপু নেট স্লিভটা আসতেছে আপু একটু ধৈর্য রাখেন চলে আসবে যেহেতু ওইটা প্রোডাকশনে আছে চলে আসবে হালিমা কত প্রিয় আপু তোমার গায়েরটা প্রাইস কত আমার গায়েরটা হচ্ছে সাত হাজার আটশো টাকা হিজাব সহ সেট এটা ডিজাইনার কালেকশান এটা অনেক হেভি কাজ করা এটা অনেক হেভি কাজ করা খুবই আমি তোমার গায়েরটা বলেছি প্রাইস আচ্ছা হোয়াইট দাও কিছু হোয়াইট দেখাই দি এটা কি স্টক আছে সাইজ আছে আচ্ছা এই যে এটা পরে কিন্তু আমি লাস্ট টাইম দেবোয় যাওয়ার আগে কিন্তু লাস্ট লাস্ট লাইফটা করে গিয়েছিলাম সো এটা কিন্তু স্টকে আছে কিছু পিসেস আপু পদ্মপাতা গাউন কালোটা আছে কালোটা আছে আচ্ছা ওকে কষ্ট বোঝা যাচ্ছে আসলেই বললাম না আপু ওর জন্য সব সারাদিন মনটা এত খারাপ ছিল মানে খুব কান্নাকাটি করার পরে মাথাটা প্রচন্ড ব্যথা ছিল তারপরে আসলে আপু তোমার কথা আগে চলে আসছে তো ওই কারণে আসলে ভাবছিলাম যে মনে হয় আজকে লাইভ হবে না চিন্তা করলাম যে না কি কি সাইজ আছে না এটা অন্যান্য ব্রাঞ্চে আছে আমি দেখছি কালকে স্টক এর গ্রুপে কিন্তু সবাই লিখছে এক দুই পিস করে সব ব্রাঞ্চে আছে আচ্ছা ব্ল্যাকটা রাখোই দেখাই দি আপু ব্ল্যাকটা আছে কেমন আছো আপু আপু ভালো আছি বাট মনটা একটু খারাপ আর কি আচ্ছা এই হচ্ছে হোয়াইটটা ঠিক আছে অফ হোয়াইট হোয়াইট বলা যায় না অফ হোয়াইট এই যে এই হচ্ছে কোটিটা এই যে কোটিটা এটা হচ্ছে ইনার বোরখাটা ইনার বোরখাটা একদম হোয়াইট কোটিটা হচ্ছে অফ হোয়াইট কোটিটা অফ হোয়াইট আর ইনার বোরখাটা একদম হোয়াইট আর এই হচ্ছে বেল্ট আছে এই যে বেল্ট আছে আর এই হচ্ছে হিজাবটা ঠিক আছে ফোর পার্টের আবায়াটা সাইজ ফিফটি থেকে ফিফটি এইট অ্যাভেলেবেল থাকে কত প্রাইস কত ছয় হাজার পাঁচশো না ছয় হাজার আটশো 6500 6500 প্রাইস হচ্ছে 6500 টাকা মানে আপু কার কি বেচ আপু আমার বাসায় যেメイド যে বলেছিলাম আমার হেল্পিং হ্যান্ড আর আসলে আমার একজন আমার ফ্যামিলি মেম্বারইও এখন 16 বছর আমার কাছে ও হসপিটালাইজড ওর জন্য আসলে মনটা খারাপই তোমাকে হাসি খুশি দেখে ভালো লাগে এইটাই আপু হাসি থাকতে হয় যা বললাম যারা মিডিয়াতে আসে যারা মিডিয়ার ফন ক্যামেরা আসে সোশ্যাল মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক আর মানে যেই মিডিয়াই বলেন মিডিয়ার ফ্রন্ট ক্যামেরা যারা আছে তাদের অর্ডার তো এইভাবেই থাকতে হয় এটি সিস্টেম আপু চা খান চা খেয়ে আপু আপু আমি আপু আমি কালো গাউন বাউন সাইজটা নিব ফয়সাল আহমেদ আইডি থেকে ভাই এই অর্ডার করছে হ্যাঁ কালোটা আমাকে দামটা দেখাই দিই ফিফটি টু সাইজ আর ভাইয়া আছে আপু আপনি নিশ্চয়ই ভাইয়ের আইডি থেকে আপু তোমার মনে রাজা মেয়ের পাশে দাঁড়াও আমার মেয়ের পাশে দাঁড়াও আচ্ছা আপু ইটালি তো আপনার লাইভ দেখছি ফার্স্ট টাইম বোরখা খুব সুন্দর মাসালা টি টু গান আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ আপু ভা ভাইয়া আপু আগের কালোটার দাম কত আগের কালো কোনটা দেখাইছি ও এটা সাত হাজার আটশো আপু সাত হাজার আটশো আগে কালোটা সরি ওটা প্রাইস বলিনি এই হচ্ছে স্লিভের ডিজাইনটা যে দেখেন এখান থেকে ফাড়া আর এই হচ্ছে স্লিভটা হ্যাঁ এই হচ্ছে স্লিভটা এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনে যারা হোয়াইট কালেকশন চাচ্ছেন তাদের জন্য এক ঝলক আমি দেখাই দিচ্ছি কি কি হোয়াইট কালেকশন আমাদের আছে আপাতত আপু ব্ল্যাক ফারাসা দেখো আপু দেখাবো হ্যাঁ একটু সাথে থাকেন দেখাবো এই যে এই হচ্ছে হিজাবের ডিজাইনটা ওকে এটা প্রাইসটা কত হ্যাঁ ছয় হাজার আটশো আচ্ছা এটা তো একদমই না এটা এটা দিওই না এটা মনে অল্প কিছু পিস না এটা দিওই না আর এটা প্রোডাকশনও হচ্ছে না আপাতত আচ্ছা এই যে ব্ল্যাক পদ্মপাতার গাউনটা এই যে পদ্মপাতার ব্ল্যাক গাউনটা তো অনিয়ন পিঙ্ক যেটা সেটা আমার ভিডিও দেখেছেন আর এইটার ভিডিও করা হয় নাই আর ছবিও তোলা হয় না আপু তোমার গ্রুপে সাহায্য পোস্ট করেছে প্রিন্স হুররাম আইডি আমি দেখবো আমি দেখবো দামটা একটু বেশি আপু দাম আপু অবশ্যই কোয়ালিটি ম্যাটার করে হ্যাঁ আপু কি কাজল সুন্দর লাগে আপুকে কেমন আছেন আপু অনেক বছর পরে মনে হচ্ছে যেন কাজল দিচ্ছি কি মানে আজকে এই দুইটা তিনটা লাইভে দিচ্ছি এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা ফ্রন্ট ব্যাক সেম টু সেম ফ্রন্ট ব্যাক কোথাও আপনার কোনো কাজের কমতি নাই ফ্রন্টে যে এরকম কাজ ব্যাকেও সেম ভাবে কাজ করা এই যে বেল্ট অ্যাভেলেবেল আছে হিজাবও আছে ঠিক আছে প্রাইসটা জন্য কত সাত হাজার আটশো টাকা ফিফটি থেকে ফিফটি এইট সাইজ অ্যাভেলেবেল কালেকশন যতটা নাই তার থেকেও বেশি কমফোর্টেবল রাইট জেরিন জান্নাত আপু এইটাই তো আমাদের

না খুব ভালো লাগলো আপু একটু চা খেয়ে যান কফি খেয়ে যান এখন কি করে কাজ আছে আপনার তাহলে একটু চা কফি খেয়ে যান এক জায়গায় আনো কফি আনো আচ্ছা শিফনের আরেক দেখতে চাচ্ছিলেন হ্যাঁ শিফনটা আমি দেখাই দিই এই যে শিফনেরটাও দেখাই দিচ্ছি আপু আমি বলকে পেয়েছি খুব ভালো সুরাইয়া সোমি আপু স্কাইপ তো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হলে তোমাকে অনেক সুন্দর লাগে গেছে থ্যাংক ইউ সো মাচ আসলে কেন জানি এত বছর দিতাম না তারপর হুট করে না সেদিন মনে হইল আচ্ছা একটু দিয়ে দেখি তো আমার মেয়ে সেদিন বলতেছে তুমি কাজল দিবা আমসে আর দেই না ভালো লাগে না আর দিবো না কখনো সমস্যা কি আচ্ছা এই যে এইটাও কিন্তু এই যে গর্জিয়াস ডিজাইনটা এইটার তো আমি লাইভে একবার শুধু লাইভ করেছিলাম একবার জাস্ট সিঙ্গেল টাইম আমি লাইভ করেছি তারপর আর করতে পারিনি কারণ এটার এত এত অর্ডার আসে আলহামদুলিল্লাহ কিন্তু এটা প্রোডাকশন অনেক লেট হয় দেখেন কত ভারী কাজ এটা হিসাবটা সরও আমি দেখাই দি একটু এইটার এইটা দাও কাপড় একটু চা কফি দাও এই যে এইটা দেখেন কত ভারী কাজ মানে এইটার অর্ডার নিতে আমরা ভয় পাই অনেস্টলি ওইটা কেন আপু তোমার দেখে বোঝা যায় তোমার মনটা খারাপ আলো তুমি শান্তি সাদিয়া সুলতান আপু থ্যাংক ইউ সো মাছ আপু দোয়া করেন আমার জন্য সাথে জানানোর জন্য বিশেষ করে আপনারা একটু দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে আবার চলে আসে আমি আসলে ওকে নিয়ে এত বেশি এত বেশি টেনশনে আসি বলা যাবে না অত সুন্দর লাগছে মার্শাল্লা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে এই হচ্ছে স্লিভের এক পোষণে কাজ করা এই স্লিভটার এইখানে কাজ করে এটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে একটা স্লিভের এইখানে কাজ করা একটা স্লিভের এইখানে কাজ করা আমি একটু পরে দেখাই এটা খুব ভারী কাজ করা আর এটা ইনার অ্যান্ড হিসাব অ্যাভেইলেবেল এটা শুধু একটাই তোমাদের কাছে আচ্ছা ওদের কাছে শুধু ফিফটি টু এখন অন্য কোনো ব্রাঞ্চে আছে কি জানি না বাট এটা যে কোনো সাইজ আমরা করে দিতে পারবো কিন্তু একটু ধৈর্য নিয়ে অর্ডার করবেন কেউ তাড়াহুড়া করবেন না আমি কিন্তু দেখানোর আগেই বলে দিছি যে এটার যে পরিমাণ অর্ডার আসে আমরা শুধু লেটের কারণে এটার অর্ডার নিতে আমি ভয় পাই প্রাইস আচ্ছা সুন্দর কালেকশন আপু কাফতান কি তোমার পেজে হ্যাঁ ওই আপুর কাফতান আমার পেজে ওই আপু স্টাইলিশ আবার যারা কিছু পরে না ওই আপু যা পরে ছবি দিবেন দিবে ধরে নেবেন সব স্টাইলিশ আবার আপু স্টাইলিশ আবার যারা কিছু পরে না বয়স কেমন আমাদের বয়সই হবে আপু আমার বয়স আমার 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 এজেরই হবে কারণ ওর আর ও মানে ওর মেয়ে আর কায়নাথ সেই মেয়েজের ও যখন আসছে আমার বাসে তখন কায়না তো ছোট ওর ছোট মেয়েটা রেখেও আমার কাছে আসছে সো মানে আমাদের ইজি হবে আর কি লুকটা জাস্ট অসাধারণ শোরুম কয়টা পর্যন্ত ওপেন থাকে আপু সাড়ে নয়টা পর্যন্ত ইউজুয়ালি থাকে আর কি তারপর হচ্ছে আপুদের উপর ডিপেন্ড করে যদি কোনো কাস্টমার থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মাইনুদ্দিন ভাই মনটা ভালো না শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি বাট মনটা ভালো না আর কি বসুন্ধরা চুয়ান্ন সাইজ আছে বসুন্ধরা একটু খবর বসুন্ধরা তো আপু মনে ক্লোজ হয়ে গেছে নাকি বসুন্ধরা তো একটু খবর নাও তো যে এইটার চুয়ান্ন সাইজটা আছে কিনা যদি থাকে তাহলে শিরিনা আপু হয়তো অর্ডার করবে আন আফ করিম আপু আই লোকটা জাস্ট আপু ওই আপুটার নাম কি ওর নাম জাহানারা ওর নাম জাহানারা কিন্তু বাচ্চারা ওকে আন্না বলে ডাকে আমরা সবাই আসলে ও মানে ও আন্না নামেই পরিচিত আমার কাশফি যখন কথা বলতে শিখছে তখন যে ওকে জাহানারা ডাকতে পারতাম না জাহানারা আন্টি শিখিয়েছিলাম ওকে বাট জাহানারা আন্টি ডাকতে না পারে ও ডিরেক্ট আন্না ডাকছে তো ওই আন্না থেকে আসলে সবাই আমরা ওকে আন্না নামেই ও পরিচিত আমরা সবাই ওকে ওই নামেই ডাকি এই যে এই একটা স্লিভ হচ্ছে এইরকম হ্যাঁ একটা স্লিভ এরকম কাজ করা আর একটা স্লিভ হচ্ছে এইরকম কাজ করা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা থ্রি পার্টের ইনার আছে অ্যান্ড উপরের পার্টটা হচ্ছে শিফনের কোটি শিফনের কোটিটা আপনি চাইলে যে কোনো আবাসের সাথে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যে কোনো কালারের ইনারের সাথে দিয়েও আপনি করতে পারবেন আপু এটার প্রাইস কত এটা সাত হাজার আটশো না হ্যাঁ সাত হাজার আটশো আপু ডিজাইনার গুলো আমাদের অলমোস্ট সাত হাজার আটশোই থাকে আপু ফারাসা আবায়াটা প্রি অর্ডার নিবেন বলুন আপু কোনটা একটু বলেন না প্লিজ ফরাসা আবায়াটার যদি কাপড় থাকে অবশ্যই আমরা অর্ডার নিই কাপড় না থাকলে তো আমাদের কোনো মানে কাপড় থাকলে তো আমাদের কোনো সমস্যা হয় না আচ্ছা এই যে রসগোল্লাটা যারা যারা চাচ্ছিলেন রসগোলাটা একমাত্র স্টাইলিশ হবে হচ্ছে অরিজিনাল কপিটা আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনারা জানেন যেগুলো আমাদের কপি করা বাইরের স্টাইলিশ হবে আপনারা অরিজিনাল পিসটা পাচ্ছেন আমাদের ডিজাইন দেখেই মানে পরবর্তীতে ফেব্রিক টাব্রিক এর কোনো গ্যারান্টি আমরা দিতে জানি না দিতে দিতে পারবো না বেসিক্যালি এই যে এই হচ্ছে কি বলে স্লিভের এক এটা হচ্ছে কোট ইনারের স্লিভটা ঠিক আছে এই হচ্ছে কোটিটা দেখেন এই হচ্ছে কোটিটা এই যে এই হচ্ছে ইনারের স্লিভটা আর ইনারের নিচের মানে আপনারা চাইলে কোটিটা ছাড়াও কিন্তু এটা পড়তে পারবেন এটা কোটি দিয়েই পড়তে হবে এমন কোনো কথা নাই নাও এটা কোটিটা আপনি যখন খুব গর্জিয়াস পার্টিতে যাবেন তখন আপনি কোটিটা পরে নেবেন আদারওয়াইজ আপনি নর্মাল কোটি ছাড়াই পড়তে পারেন এই যে এই হচ্ছে কোটিটা ঠিক আছে এটা কত ছয় না হ্যাঁ ছয় ইনার হিজাব কোটি আসসালামু আলাইকুম আপু কেমন আছে সুরাই ইসলাম আপু আলহামদুলিল্লাহ ইসলাম বেস্ট থ্যাংক ইউ কেব দেখান আপু তোমার গায়ের বোরকার প্রাইস কত সাত হাজার আটশো টাকা আচ্ছা এইটাও দেখাই দিই এই যে এইটা একটা ডিজাইনার কালেকশন জুম ফ্যাব্রিকের মধ্যে দুবাই ইম্পোর্টেড জুম ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি ফ্যাব্রিক অ্যান্ড বোরখাটা দুবাই ইম্পোর্টেড জুম যেটা এই যে এই হচ্ছে স্লিভের এটা যে কত ওজন এর আগে আমি আপনার দেখিয়েছিলাম একবার এটার যে ভারী এই যে দেখেন এই হচ্ছে জুম ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে জুম ফ্যাব্রিকের মধ্যে সামনে দিয়েও কিন্তু অল ওভার কাজ আছে যে সামনে দিয়ে পুরাটা এবং সামনে বাটন লক করা এই দেখেন সামনে কিন্তু বাটন লক করা এই হচ্ছে স্লিভের কাজটা এটা এটার হিজাব সাথে থাকার কথা হ্যাঁ দেখো তো অন্য কোনোটা সাথে তো মিলে গেছে আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন এইটাও ডিজাইনার কালেকশন এটা ফরাসা এই যে এইটা এইটা পড়লে তো মানে এইটার তো সাইজ নিয়ে কোনো টেনশন নেই বডি সাইজ নেই তোমার ওখানে যে আপুটা এসেছে তার নাম কি আপুটা শান্তা হ্যাঁ শান্তা খান আপু আপু বনানি থেকে কিনি তোমার সব থেকে লাইলি মতিন আপু আপু ব্ল্যাকের মধ্যে কোরিয়ান ফ্যাব্রিকে দেখান রেগুলার ইউজের জন্য আপু ব্ল্যাকের মধ্যে কোরিয়ান ফ্যাব্রিক এই যে আপু দেখাচ্ছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এই যে এইটাও ফারাসা স্টাইল এই যে দেখেন এইটারও যে ওজন মানে আমার মনে হয় পুরো বোরখাটার ওজন পুরো একদম স্লিভে এই যে এই দেখেন এটা স্লিভের কাজটা কি যে ভারী এইটা যারা নিয়েছেন তাদের ফ্যামিলি থেকে সেকেন্ড টাইম আসছে এই বোরখাটা নেওয়ার জন্য এবং এটা আমরা অর্ডার প্রি অর্ডার বেজেই করি কারণ অনেক ভারী কাজ তো এই যে দেখেন অনেক এরকম সবগুলো স্টিচ করা দেখেন পুরোটা স্টিচ করা এই দেখেন স্লিভের কাজটা অনেক ভারী কাজ ওরে বাবারে এইটা খুব সাহসী আপুরাই নেয় এই যে আর এই হচ্ছে হিজাব আছে হিজাব এটা প্রাইসটা কত সাত হাজার আটশো এগুলো সব ডিজাইনার কালেকশন তো ডিজাইনার কালেকশন সবই আমাদের এখানে সিম্পলের মধ্যে দেখান আপু সিম্পল এখনো দেখাচ্ছি না আমি মোটামুটি গর্জিয়াস গুলো এটা সরা ফেলাও এই যে আরেকটা ফারাসা স্টাইল এই যে দেখেন এইটাও ফরাসা স্টাইল এই যে ফারাসা স্টাইল গুলো আসলে মানে খুবই আরাম কারণ আপনার বডি নিয়ে কোনো বডি মেজারমেন্ট নিয়ে কোনো টেনশন নাই শান্তা আপু এটা হ্যাঁ শান্তা আপু এটা শান্তা আপু এটা শান্তা আপু চলে আসছে আমাকে মানে উনি বলতেছে আজকে মনটা যেন কেমন কেমন লাগতেছে ঘুরে আসে আপুর এখান থেকে এসেই দেখা হয়ে গেছে হ্যাঁ এটা শান্তা খান আপু এই জন্য আজকে আপুর কমেন্ট নাই তাই না এটা মনে হচ্ছে না মানে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশে একমাত্র তোমার বোরকে সেরা আপু না মতিন থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমত এই জন্য আমাদের সম্ভব হয়েছে বাইশো টাকা বোরকা কি আছে আপু অল্প কিছু একদমই মনে তিন চার পিস আছে সব শেষ স্টক এগেইন আসতে পারে না আপু আমরা কোনো কোট বসানোর অফার কোনো দিচ্ছি না এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই যে দেখেন এটা স্লিভে এটা ফারাসা সো এটা আপনার বডি নিয়ে কোনো টেনশন নাই এইটার আপনার বডি নিয়ে কিন্তু কোনো টেনশন নাই যে কোনো বডি মেজারমেন্টের আপুরা একদম ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি আপু আজকে অর্ডার করলে থার্সডেতে পাবো কোনটা আজকে আজকে কি বার আজকে মানডে আছে হ্যাঁ আপু পাবেন আজকে অর্ডার করলে কালকে বা পরশু দিন ডেলিভারি দিলে পাবেন আপু থার্সডের মধ্যে ইনশাল্লাহ আশা করি পাবেন আপু আমি তিনটা বোরখা নিয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ মাসা নাফ আইডি থেকে অনেক নাইস কালেকশন তোমার আপু চিটা সব দেন ইনশাল্লাহ প্রাইস কত প্রাইস ট্যাগ করো না কেন হ্যাঁ তোমাদের কাছে হ্যাং থাকে না হ্যাংট্যাগ প্রাইস এগুলো ই করে দিও আচ্ছা এখন কিছু এমব্রয়ডারি কালেকশন দেখাই দিই কিছু এমব্রয়ডারি কালেকশন দেখাই দিই এই যে এইটাও কিন্তু রিস্টক হয়েছে এইটা এগেন রিস্টক হয়েছে মানে এটা কয় হাজার পিস আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন হয়েছে কোনো হিসাব নাই কোনো হিসাব নাই এটা কয় হাজার পিস প্রোডাকশন হয়েছে হ্যাঁ তোমার ওইখানে কমেন্ট করে তো তাই চিনি আপনারা সবাই সবার সাথে পরিচিত সত্যি কথা যারা একদম রেগুলার কমেন্ট করেন শান্তা আপু উর্মিকান আপু জান্নাতুল ফেরদোস আপু শিরিন আপু তাজমা মানে সবাই কিন্তু মোটামুটি সবাই সবাইকে চেনে কমেন্ট থেকেই অনেক আপুরাই আছে আনাফ করিম আপু অনেক আপুরা আছে যে যারা একদম মানে রেগুলার কমেন্ট করতেছে কমেন্ট করতে করতে সবার সাথে একটা পরিচিত মুখ হয়ে যাচ্ছে আপু জুয়েলারি বিজনেস শুরু করেন আমরা আছি গোলকিন ম্যান বলেন প্রতিবার দুবাই থেকে গোল্ডেন গোল সেল করবো আর কি করতাম বলেন এত এত গোল্ডের মানে অফার আসে জাপুদ প্লিজ মানে রিকোয়েস্ট আসে আপু গোল্ডেন দেন গোল্ডেন দেন ভাই আমি একা মানুষ কত গোল্ড আনতে পারি বলেন তো আমি তো যা হয় আমার নিজেরটাই আমার হয়ে যায় আর যেটুকু আমি লিমিট থাকে ওইটুকু আমার নিজেরটাই হয়ে যায় তোমার কাছ থেকে বোরকা নেই নাই প্রতিদিন আমার লাইভ দেখেও পছন্দ করি থ্যাংক ইউ সো মাছ আমি নিয়েছি এইটা অনেক কমফর্ট কুয়েত আচ্ছা প্রোডাক্ট কুয়েত কাতার ওমান বাহারাইন চার দেশ কিন্তু আমাদের নেক্সট টার্গেট ইনশাল্লাহ এই চার দেশ ইনশাল্লাহ আমরা আউটলেট নিয়ে আসব যদি আল্লাহ তাআলা কবুল করেন এবং আল্লাহ তালা সুস্থ রাখেন আল্লাহ তালা রিজিকে রাখেন ইনশাল্লাহ এই নেক্সট এই চার দেশ কুয়েত কাতার ওমেন ওমান আর হচ্ছে বাহারাইন এই চার দেশ ইনশাল্লাহ আমাদের নেক্সট টার্গেট এই যে এই হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা এইটা হচ্ছে ফ্রন্টের কাজ আর এই যে এই এই শ্রীফনটা তো আপনারা সবাই খুব পরিচিত অ্যান্ড হিজাব অ্যাভেলেবেল আছে চার হাজার পাঁচশো চার হাজার আটশো আচ্ছা এইটার মধ্যে বাকি কালারগুলো আমি দেখাই দিই মেরুন কালার এটা কিন্তু রেড না অনেক সময় লাইটিং ক্যামেরায় কিন্তু রেড দেখায় বাট এটা কিন্তু রেড না এটা মেরুন কালার মেরুনের মধ্যে ব্লু সুতা দিয়ে কাজ করা ইউএসএ তে দিবান আপু ইউএসএ তে তো আমাদের হাব আছে অলরেডি আপনার নিউ ইয়র্কে আর হচ্ছে সেতে জর্জিয়াতে দুই স্টেটে দুইটা হাব আছে বাট ইনশাল্লাহ দিব এবং ইউকে তে অলসো ইউকে তে আমাদের শোরুম হতে যাচ্ছে ইনশাল্লাহ তো গোল্ডের রাজ্যে থাকেন আমাদের জন্য কিছু আনেন কুয়েতে দেন আপু আমার বর ওখানে থাকে আমি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপনার হাতে বোরকাটা অনেক সুন্দর আপু আমি নিয়ে যাই আপু আপু ব্ল্যাক মধ্যে রেগুলার ইউজে আপু দেখাচ্ছি ইউকে দিবেন হ্যাঁ দিব ইনশাল্লাহ আপু ইউকে তো আমাদের আলহামদুলিল্লাহ প্ল্যান আছে ও যে একটা কথাই যদি আল্লাহ তালা কবুল করেন হয়ে যাবে ইনশাল্লাহ হাব আমি ডিরেক্ট শোরুম না দিলে ইনশাল্লাহ হাব হবে আমাদের এই যে এই হচ্ছে মারুন কালারের ডিজাইন কি বলে সুতার কালারটা একটু ব্লুইশ হ্যাঁ সুতার কালারটা একটু ব্লুইশ সেম সেম প্রাইস আচ্ছা এইটার মধ্যেও কালার আছে এই যে পিঙ্ক এগুলো আমি এগুলো এখন কেন রিপিটেড দেখাচ্ছি এগুলো সামানের জন্য বেস্ট সামারে খুবই মানে আরামদায়ক একটা কালেকশন যেটা পরে আপনারা খুব আরাম পাবেন খুবই আরাম পাবেন এটা একটা পরি হ্যাঁ এই যে পিঙ্ক কালারটা পরি না না মানে অবস্থা যদি পারতাম আমি কালকে লাইভ করিনি কেন এই জন্যই লাইভ করি নি কারণ ইনবক্সের অবস্থা খুবই খারাপ ওরা রিকোয়েস্ট করতেছে আপু একটা দিন পরে লাইভ করেন আজকেও মানে ক্লিয়ার হয় নাই বাট তারপরে সাহস করে লাইভ করলাম কারণ আমার তো চলে যাওয়ার টাইম আসছে খুব চলে কাছাকাছি চলে আসছে তো তখন দেখা যাবে যে আমি যদি লাইভগুলো না করতে পারি প্রোডাক্টগুলো তো দেখানো হচ্ছে না আবার কবে আসব তার তো ঠিক নয় তুমি কেমন আছো আপু ভালো আছি মনটা একটু খারাপ এই আর কি দাও হিসাবটা দাও অনেক সময় রক্তের সম্পর্ক না হয়েও কিন্তু রক্তের সম্পর্কের চেয়ে বেশি হয়ে যায় কিছু মানুষ তো জানার হচ্ছে আমার জন্য ওই একটা মানুষ বাহারাইন থেকে দেখছি যে জান্নাত যান না তাপু বাহারাইনে আসতেছি আপু ওমান কুয়েত কাতার ওমান বাহারাইন চার দেশ ইনশাল্লাহ টার্গেট আছে নেক্সট টার্গেট এই চার দেশ আগে মিডিল ইস্ট কভার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাহারাইনে দিলে তো জেরিনাপুর কাছি যাব সবার আগে আপু এগুলো অল্প বাজেটে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো অল্প বাজেটে আপু আর এর চেয়ে বেশি অল্প বাজেট হলে ওই যে বাইশশো টাকা যেগুলো আছে ওগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু শারীরিকভাবে সুস্থ আছি মনটা খারাপ কেন আপু যে বললাম আমার হেল্পিং হ্যান্ডসে জাহানারা ও হসপিটালে অ্যাডমিট ওর জন্য আর কি ও ষোলো বছর আমার কাছে এই যে এই হচ্ছে পিঙ্ক কালারটা মানে অনিয়ন পিঙ্ক যেটা হ্যাঁ এই যে ব্যাক পোর্শনে কাজ করা ফ্রন্টে হচ্ছে এই কাজ করা আহ কতক্ষণ লাইভ করতেছি দেখছো দেখ কয়েকটা কালেকশন দেখালাম সাতত্রিশ মিনিট অলরেডি হয়ে গেছে ওদেরকে আসার আগে বলতেছি যে এই তিরিশ চল্লিশ মিনিট লাইভ করবো সাতত্রিশ মিনিট অলরেডি ডান কিন্তু মনে হলো যে কয়টা প্রোডাক্ট মাত্র দেখাইলাম এই যে এই হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে পরে থাকি খুব ভালো লাগতেছে দেখতে আচ্ছা এই যে পদ্ম পাতা সরি কি বলে কি জানো ওই দিন বললাম এটা সাপলা। শাপলার এই কলি যেটা এই যে শাপলা ফুলের কলির ডিজাইনটা এগেইন আমি দেখাই দিই সেদিন বনানি থেকে দেখিয়েছিলাম বাট নেটের কারণে নেট খুবই প্রবলেম ছিল যার কারণে আমি একদম ক্লিয়ার দেখাতে পারিনি এটা তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার পড়াটা প্রাইস কত এটা চার হাজার পাঁচশো না চার হাজার আটশো সরি আমি আমার পড়াটা হচ্ছে চার হাজার আটশো টাকা পিঙ্ক কালারটা ব্ল্যাক যেটা পরা আছে ওটা সাত হাজার আটশো টাকা কারণ ওগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন আপু স্টাইলিশ আবার দুইটা বোরখা নিছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা ঠিক বলেছো ঘরে যারা থাকে তারা আপন হচ্ছে কাছে রয়ে যায় আগে চট্ট মারে আপু বয়স বাড়ে না কেন রহস্য কি যা তোমাদের ভালোবাসা আনাফ করি মাপু তোমাদের ভালোবাসা আর কিচ্ছু না অনেস্টলি বলতেছি এটা তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না এই যে এই হচ্ছে স্লিভের কাজ হ্যাঁ আর ফ্রন্টে হচ্ছে এই যে সাপলার যে কলিটা এই যে সাপলার কলিটা আর এই হচ্ছে হিচাপটা প্রাইস কত জানো পাঁচ হাজার সাতশো হ্যাঁ জুম ফ্যাব্রিকের মধ্যে পাঁচ হাজার সাতশো আপনি কি দুবাই কেন আপনি আপনি দুবাই কেন থাকেন আপু দুবাইতে প্রথমত আমার আবায়ের বিজনেসের প্রোডাকশনটা দ্বিতীয়ত আমাদের আরও হিউজ মানে আলহামদুলিল্লাহ আরও অনেক কিছু বিজনেস আছে ওইখানে সো ওইখানে আমাকে থাকতে হয় এই কারণে বিজনেসের কারণে আর আপনারা তো জানেনই আমাদের শোরুম আছে দুবাইতে প্লাস প্রোডাকশন মানে ফ্যাক্টরি আছে আবার বিজনেস বাদ দিয়েও আমাদের আদার্স কিছু বিজনেস আছে দুবাইতে যার কারণে ওইখানে আমাকে একটু বেশি সময় দিতে হয় কি দেখালাম জানো আচ্ছা ওইটার কালোটা মাথাটাও ঠিক নেই আজকে আচ্ছা এই হচ্ছে অ্যাপ্লিক অ্যাপ্লিক টাইপের ফ্লাওয়ার এইটা এটা কি ফ্লাওয়ার বলবো বলেন তো গোলাপের এটা গোলাপের ডিজাইন তাই না এটা কিন্তু গোলাপের ডিজাইন এর একটু আগে দেখিয়েছি পদ্ম পাতার আপু তুমি অনেক পাতা তোমার লাইভ না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ এইগুলাই তো দো আপু আপু তুমি আমার কমেন্ট পড়ো না এই যে শিহাব খান আইডির নাম পড়ে ফেলছি তো কই কমেন্ট পড়ি না আপু এখন যেটা পড়েছো ফ্যাব্রিক জুম ফ্যাব্রিক আমি যেটা পড়েছি পিঙ্ক কালারটা এটা জুম ফ্যাব্রিক এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দেখেন এই যে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আর আমি লাস্ট লাইফটা বনানী থেকে করেছিলাম যেটা পরা ছিলাম ওই যে এখানে অ্যাশ কালার তোমাদের কাছে কি এক পিসও আছে আমার পরাটা ওই যে অ্যাশ কালারের কি কি সাইজ আছে না 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 ওই যে যেটা বনানী থেকে পরে লাইফ করলাম স্টক যেটা শেষ হয়ে গেল এক পিসও কি নাই তোমাদের কাছে ওইটা আবু 50 আছে আর 52 52 আছে আচ্ছা একটা দাম একটু দেখাই দিই জাস্ট ওইটা কিন্তু আপু স্টক শেষ হ্যাঁ ওদের কাছে শুধু ফিফটি সাইজ আছে ফিফটি টু আছে স্টক অন্য সাইজগুলো সব ফিফটি ফোর ফিফটি সিক্স শেষ ফিফটি এইট শেষ এখন হচ্ছে আমি দেখাই দিচ্ছি এই যে ওই জন্য যারা যারা পান নাই প্রি অর্ডার করে ফেলবেন খুব রিসেন্ট আমাদের শিপমেন্ট আবার চলে আসতেছে খুবই রিসেন্ট খুবই রিসেন্ট চলে আসতেছে আমি এখন যেটা পড়েছি এটা জুম ফ্যাব্রিক আপু এই যে জুম ফ্যাব্রিক দেখেন জুম ফ্যাব্রিক এই যে এই হচ্ছে ব্ল্যাকটা হ্যাঁ এই যে এই হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাপ্লিকের কাজ করা এবং এটা হচ্ছে একটা কি বলবো অর্গানজা ফ্যাব্রিক এই যে অর্গানজা ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা এইটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ও প্যাকেট করা আচ্ছা দাও হ্যাঙ্গার করে দাও ওইটা আমি দেখাই দিই আমি যেটা লাস্ট টাইম পড়া ছিলাম বনানির আউটলেটের লাইভ আপু আমি অর্ডার করে ফেলেছি বসুন্ধরা তো ওরে আল্লাহ সেদিন আপু মানে এত ফাস্ট বাবা লাইভ চলতে চলতে অর্ডারও হয়ে গেছে মাসাল্লা আপু প্রি অর্ডারের ক্ষেত্রে কি মেম্বারশিপ কার্ডে ডিসকাউন্ট পাওয়া যাবে আপু ওটা একটু ইনবক্সে কথা বলতে হবে আই থিঙ্ক সো প্রি অর্ডারে পাওয়া যায় না বাট ওটা একটু কথা বলে না কেন ভালো হয় কি রে কি বন্ধ না কেস কেসি চেয়েছিস আরো আপনি কমেন্ট কেন যে উর্মির রহমান আপু পরে ফেলছি তো উর্মির রহমান আপুর গল্পই তো একটু আগে করলাম আহ বহরা মাবা থেকে আবার আসবে আসতে পারে আপু আপু এখন যেটা পরে ফেব্রিক এটা জুম ফেব্রিক জুম ফেব্রিক এই আমি যেটা পরে আছে এটা জুম ফ্যাব্রিক আচ্ছা এটা দেখাই দিই এটা কিন্তু স্টক শেষ এটা অনলি ওদের কাছে 50 সাইজ আছে আর 52 একটা আছে 50 একটা 52 একটা বারবার বলছি 50 একটা 52 একটা এই দুইটা পিস ওদের কাছে আছে এটা যারা পান নাই 54 56 58 যারা পান নাই রিপিট করছি এগেইন কয়েকটা দিন ওয়েট করেন প্রি অর্ডার করে রাখেন সবার আগে প্রি অর্ডারগুলো ডেলিভারি দেয়া হবে আবার শিপমেন্ট চলে আসতেছে এই যে এইটা লাস্ট টাইম আমি বনানি থেকে পরে লাইভ করেছিলাম হ্যাঁ এটা কিন্তু লাইভের মধ্যেই স্টক শেষ হয়ে গেছে এই সাইজ লাইভের মধ্যে শেষ হয়ে যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা ফ্রন্ট ব্যাক এইটা ওকে এটা যারা পান নাই এটা অর্ডার করে প্রি অর্ডার করে রাখেন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আফরোজা সিদ্দিক আপু অনেক দিন পরে আপনার কমেন্ট দেখলাম অনেক দিন পরে আপু আমি সবসময় লাইভের অপেক্ষায় থাকি আপু আপনাদের জন্যই তো এত বেশি ব্যস্ততার মাঝেও মন খারাপ লাইভটা করেই যাই টাকা নতুন কিছু আনো আপু আনবো 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 আপু আমরা তো আপু সাদের সাথে আমার ভালো পরিচয় হয়েছে মাঝে মাঝে কথা হয় হ্যাঁ সাদ আমার বড় ভাইয়ের ছেলে ও বনানি বসুন্ধরা ব্রাঞ্চে বসে আপু দেখি সব ব্রাঞ্চে সবার সাথে পরিচিত হয়ে গেছেন আব্বু থেকে শুরু করে আমার ভাতিজা ভাতিজি সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে বসুন্ধরা ব্রাঞ্চে যে বসে ওইটি হচ্ছে আমার ভাতিজা সবাইকে অনেককে অনেকে হয়তো জানেন না বলে দিলাম অনেকেই হয়তো এটা জানেন না সাদ সাদ হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে বড় ছেলে আমাদের বংশের বড় ছেলে ও হচ্ছে বসুন্ধরা ব্রাঞ্চে বসে আর কি তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ লিজা আপু আপু আপনার গায়েরটা দেখান আমার গাড়িটা দেখিয়েছি আপু পিনটা দেখিনি বাবা ডিস্টার্ব করছিল আমার গাড়িটা দেখিয়েছি আপু এই যে আমার গাড়িটা অলরেডি দেখানো হয়ে গেছে এই যে দেখা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা খুবই সুন্দর করে ওয়ার্ক করা তোমাকে ভালোবেসে শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কি স্টক আসছে দেখাইতে দিল যে হ্যাঁ দুই পিস দুই পিস আবার দেখাইতেও দিস আচ্ছা এই হচ্ছে একটা খুবই সিম্পল তোমাদের আবায়া খুব কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ লাইভে এত সুন্দর সুন্দর রিভিউ কমেন্ট করার জন্য আপু তোমার আবায়া পরে বাবু স্কুলে গেলে সবাই বলে তুমি কোথা থেকে কি আবায়া কিনো যাক অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট অনেক সুন্দর মানে এগুলো শুনতে আসলে ভালো লাগে সত্যি কথা এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা হ্যাঁ সেই দিন এক জায়গায় গিয়েছি ভুট করে তার সাথে পরিচয় এবং সে আমার কার্ড দেখে বলতেছে আরে আমি তো স্টাইলিশ চিনি আপনি স্টাইলিশ হবে ওনার আপনি এই মানে তখন তো সে প্রশংসা করা শুরু করলো যে হ্যাঁ আমার ফ্যামিলি সবাই স্টাইলিশ হবে বোরকা পড়ে স্টাইলিশ আবহাওয়ার নাকি বাংলাদেশের এক নম্বর পজিশন মানে সেই বলতেছে আমি আর কি বলবো সে যে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন এক নম্বর পজিশনে আছি স্টাইলিশ আবার ওনারও আমি আমাদের ফ্যাব্রিকও কমফোর্টেবল মানে উনিই বলে যাচ্ছে আমার ফুল ফ্যামিলি আপনাদের বোরখা পড়ে আমার ফুল ফ্যামিলি এই এইরকম সবাই খুব প্রশংসা করে স্টাইলিশ আবহার তো ভালো লাগে আসলে আপু আমার ছেলের নামও সাদ হ্যাঁ সারিন সাফা আপু ও পার্টি আবার দেখান দেখা বাপু এই যে এই হচ্ছে স্লিভের কাজটা এই হচ্ছে স্লিভের কাজটা জুম ফ্যাব্রিকের উপরে হ্যাঁ এটাও কিন্তু জুম ফ্যাব্রিকের উপরে করা এই যে দেখেন এইটা শুধুমাত্র স্লিভে যারা অনেক সিম্পলের মধ্যে বোরখা চান যে আপু একটু স্লিভে কাজ করা থাকবে তো এগুলো দুবাই ইম্পর্টেন্ট এটা প্রাইসও কম চার হাজার আটশো টাকা জুম ফ্যাব্রিকের মধ্যে এই যে হিজাবও আছে হিজাবের এক সুন্দর করে কাজ করে দেয়া এম্ব্রয়ডারি কালেকশন ওকে এমব্রয়ডারি আবায়া এইগুলা যে কোনো সাইজ দেওয়া যাবে বাট একটু সময় লাগবে দুবাই থেকে আসতে টাইম লাগে আপনারা জানেন সব কালেকশন অনেক সুন্দর সালাম ডু ইউ ডেলিভারি ইন সৌদি তানিয়া রহমান আপু ইয়েস আপু উই ডেলিভার ওয়ার্ল্ড ওয়াইড আমরা ওয়ার্ল্ড ওয়াইড এনি কান্ট্রিতে আমরা ডেলিভারি দিই ঠিক আছে আপু এটা বাউন্ন সাইজ আছে আপু একটু ইনবক্স করেন আমার আমি দেখাই দিয়েছি এখন আপনারা একটু ইনবক্স করেন আপু এটা আছে কি না আচ্ছা আর একটা এম্ব্রয়ডারি কালেকশন দেখাই দিই মানে স্টাইলিশ আবায়া না সেদিন সেদিন এক আপু কমপ্লিন করতেছে মারি আপু এখন দুবাইয়ের এমব্রয়ডারি দেখানো ভুলেই গেছে মারি আপু এখন অন্যান্য অনেক কালেকশন দেখায় কিন্তু দুবাইয়ের এমব্রয়ডারিগুলো কেন জানি দেখায় না না ভুলই নাই কিন্তু আমরা আরও নতুন নতুন অনেক কালেকশনের অপেক্ষায় আছি যার কারণে চাচ্ছিলাম যে একসাথে দেখায় সব কিছু কিন্তু আসলে আপনাদের তো মানে কেনাকাটা করতে হয় একসাথে সব দেখানো যায় না এই হচ্ছে এটা কালার কম্বিনেশান কিন্তু অনেক সুন্দর এটা একটা পরে দেখায় আপু অতগুলো এক এক অতুলনীয় স্টাইলিশ আবায়া থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা একটু পরে দেখাই এটা কালার কম্বিনেশন কিন্তু আমার পার্সোনালি আমি খুব পছন্দ করি থ্যাংক ইউ এটা আমার আছে আচ্ছা থ্যাংক ইউ আপু আপু আমরা যে কোনো কান্ট্রিতে ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর যদি দুবাই থেকে চান তাহলে তো আরও বেশি সুবিধা হয় স্টাইলিশ আবায়ার বোরখা চোখ বন্ধ করে নেওয়া যায় মেহরুন নেসা মেহরুন নেসা আড়ি থেকে ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি দোয়া করবেন স্টাইলিশ আবায়ের জন্য অ্যান্ড মারিয়াপুর জন্য অবশ্যই এই যে এই হচ্ছে ব্যাকসাইডের কাজটা এই হচ্ছে ফ্রন্টের কাজটা এটা কালার কম্বিনেশনটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বাট আমার কাছে খুব বেশি পছন্দ হয় ডিজাইনটাও অনেক ভালো এটা আচ্ছা আগেরটা প্রাইস কত ছিল আপু চার হাজার আটশো করে এগুলো হ্যাঁ এগুলো প্রাইস আরও বেশিই ছিল বাট এগুলো চার হাজার করে এখন এগুলো সবগুলি চার হাজার করে আচ্ছা আজকে আর কিছু দেখাবো না আজকে চলে যাই ঠিক আছে মনে হয় এক ঘন্টার মতো লাইভ করে ফেলছি অলরেডি আটচল্লিশ মিনিট বোরকে নিয়েছি আচ্ছা আর দুইটা এমব্রয়ডারি তিনটা এমব্রয়ডারি দেখা যাই এই যে এই হচ্ছে এম্ব্রয়ডারি কালেকশান এটা ফ্রন্টে মনে হচ্ছে খুবই সিম্পল দুইটা মানে কি বলে এমব্রয়ডারি কাজ করা আচ্ছা ঠিক আছে খুব সিম্পল না ফরাসা স্টাইল এই যে দেখেন এটা কত গর্জিয়াস এই হচ্ছে ব্যাক সাইডের কাজ করা ফরাসা স্টাইল এমব্রয়ডারি দুবাই আবায়া ঠিক আছে এটা ফ্যাব্রিকটা এত কমফোর্টেবল জাস্ট যারা পরবেন তারা এই সামার টাইমে মনে হবে যেন আকাশে উঠছেন এত আরামদায়ক এত বেশি আরামদায়ক এই যে এটা হিজাবও কিন্তু এক পাশে কাজ করা আছে হিজাবের ফ্যাব্রিকটা আরো 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 বেশি আরামদায়ক এই যে এই হচ্ছে হিজাবের এক পাশে কাজ করা ফরাসা আবায় নিউ কালেকশন আনেন আপু আনবো অনেক অনেক ডিজাইন হচ্ছে অনেক অনেক ডিজাইন হচ্ছে একটু ধৈর্য রাখেন সবাই পেয়ে যাবেন এই যে এইটার একটা হোয়াইট ভার্সন মানে ফ্রন্টের টা হোয়াইট ব্ল্যাক এই যে এই ফ্রন্ট হচ্ছে হোয়াইট স্টাইল এই ব্যাক সাইডটা হচ্ছে ব্যাক হচ্ছে হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ফ্রন্ট এই হোয়াইট কালারে কারণ এটা একটু কালার কম্বিনেশন করেছি আর কি এবং সেম ভাবে আপনার হিজাবও কিন্তু একপাশে পাশে ওয়ার্ক করা আছে লাইফটা বেশি বেশি করে শেয়ার হয় না হয়তো তাই না আচ্ছা এইটারই একটা অ্যানাদার ভার্সন এই যে এইটা অবশ্যই একটু ডিফারেন্ট মানে এটা হচ্ছে ইনার স্টাইল এই যে ইনারটা হোয়াইট এই হচ্ছে ফরাস কোটি এই যে কোটিটা দেখেন এটা একটু ডিফারেন্ট বাট এমব্রয়ডারিটা সেম এই যে এই হচ্ছে এই করা এই যে ফোল্ড করা দেখেন এই যে এখানে হচ্ছে ফোল্ড করা এই যে এখানে হচ্ছে এমব্রয়ডারি করা স্লিভটা এখানে ফোল্ড করা ফ্রন্টে হচ্ছে এই ডিজাইন এই যে এই হচ্ছে হিজাবটা হিজাবের ফ্যাব্রিকগুলো অনেক আরাম এই যে এই হচ্ছে হিজাবটা ঠিক আছে আচ্ছা রেখে দাও ওকে স্যার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি চলে যাই এমনিতে একটু মন্টন ভালো ছিল না করে লাইফ করলাম মানে মানে হাজার কিছু হলে ক্যামেরার সামনে আসলে খুব সুন্দরভাবে আসতে হয় মনটা খুব খারাপ যাই হোক আপনার আমার ভাইয়ের বোরখাটা কত বুঝি নাই আমার গায়ের সরি আমার গায়েরটা হচ্ছে সাত হাজার আটশো টাকা এই যে আমার গায়েরটা হচ্ছে সাত হাজার আটশো টাকা এটা ডিজাইনার কালেকশন এটা টোটালি আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ